ব্রিটেনে কমতে চলেছে গ্যাস ইলেকট্রিসিটি বিল। বছরে গ্রাহকরা করে সাশ্রয় করতে পারবেন £148। একটি কনসালটেন্সি ফার্মের নতুন পূর্বাভাস অনুসারে ব্রিটেনে একটি সাধারণ পরিবারের জন্য এক বছরে যে এনার্জি তথা গ্যাস ইলেকট্রিসিটি বিল আসে তা অক্টোবর থেকে কমে আসতে চলেছে। বছরে সর্বোচ্চ কমে হবে প্রায় £1,926, যার মাধ্যমে আগের তুলনায় গ্রাহকরা বছরে গড়ে £148 কম বিল পরিশোধ করবেন। কর্নওয়েলের একটি কনসালটেন্সি ফার্ম ইনসাইট ভবিষ্যৎবাণী করেছে যে সম্ভবত অফজেম পরের সপ্তাহে ঘোষণা করবে একটি নতুন অফিসিয়াল প্রাইস ক্যাপ, যার অধীনে গ্যাস ইলেকট্রিসিটি বিলগুলি ইয়ারলি £148 চেয়ে কম হয়ে যেতে পারে। এনার্জি বা গ্যাস ইলেকট্রিসিটির এই প্রাইস ক্যাপ নির্ধারণ করে গ্যাস ইলেকট্রিসিটি সরবরাহকারী কোম্পানি। গ্যাস ইলেকট্রিসিটির প্রতিটি ইউনিট ব্যবহারের জন্য প্রতিটি পরিবারকে সর্বোচ্চ কতটা চার্জ করবে তাই হচ্ছে প্রাইস ক্যাপ। তবে অনেকে এখনও বলছেন গ্যাস ইলেকট্রিসিটির বিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর আগের তুলনার চেয়ে এখনও অনেক বেশি। অন্যদিকে বিবিসি টুডে প্রোগ্রামকে দেয়া এক সাক্ষাৎকারে কর্নওয়েল ইনসাইটের সিনিয়র কনসালটেন্ট কেট মুলভানি জানিয়েছেন, মূলত হোলসেল এনার্জির প্রাইস যখন কমছে অক্টোবর থেকে তাই বিল কিছুটা সম্ভবত গ্রাহকদের প্রত্যাশার চেয়ে কম হবে। তবে তিনি আরও জানান, দুর্ভাগ্যবশত এই দশকের শেষ পর্যন্ত আমাদের পূর্বাভাস হলো যে এনার্জি প্রাইস ক্রাইসিস হবার আগ পর্যন্ত সাধারণ মানুষ যে পরিমাণ বিল দিতে অভ্যস্ত ছিল তার চেয়ে এনার্জি প্রাইস বরাবরই বেশি থাকবে।